আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই নাকের মধ্যে আমার অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেনটা কে দেন? ভাত আগে দরকার না অক্সিজেন আগে দরকার? অসুস্থ হয়ে পড়েছে, হসপিটালে ভর্তি করার পরে 24 ঘন্টা পর তার হুঁশ না ফিরেছে। সুস্থ হয়ে যাওয়ার পর হসপিটাল কর্তৃপক্ষ তার হাতে ২৮,০০০ টাকার বিল দেখে বৃদ্ধ লোকটা কান্নায় ভেঙে পড়ছে। ডাক্তার বলছেন, ও বৃদ্ধ চাচা, আমি বুঝতে পারছি, আমার অনুমান হচ্ছে আপনার মনে হয় টাকার সংকট, আপনি কাঁদতেছেন, আপনাকে টাকা দিতে হবে না, আপনার জন্য কোনো টেনশন করা লাগবে না, আমরা হসপিটাল কর্তৃপক্ষ টাকা বার করে নেব। কিন্তু দুঃখ লাগে, আমার দেশে লাশ আটকে রেখে টাকা আদায় করা হয়। আমরা এটাকে বলবো হাসপাতাল না হাত পাতান? বলেন কি বলবো? হাত পাতান। আমার ভাইয়েরা, ডাক্তারের কথা শুনেন, ওই বৃদ্ধ চাচা আশীর্দ বয়স মুরব্বী লোকটা বলতেছে, ডাক্তার আল্লাহর কসম করে বলি, টাকার সংকট আমি কাঁদি না, আমার চোখে পানি আসার কারণ হলো 24 ঘন্টার অক্সিজেনের বিল যদি তোমাদের কাছে 28,000 টাকা হয়ে থাকে, আমার আজকে 80 বছর পার হলো, জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ আমাকে একটা মুহূর্তের জন্য অক্সিজেন দেওয়া বন্ধ করলেন না, আল্লাহ তো আমার কাছ থেকে একটা পয়সাও তিনি আদায় করে নিলেন না। একটু আস্তে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। খাওয়ানকে স্লো হয়ে খাওয়ানকে, আসল খাওয়া কি ভাত খাওয়া না অক্সিজেন খাওয়া? অনেকে তো আল্লাহ কেমনে খাওয়া বলেন, এরকম বলার লোক আছে না? নাই বেয়াকু বুঝে না, হব বুঝে না, বুঝে না। এই যে আকাশের সূর্য, এই সূর্যের অভ্যন্তরীণ তাপমাত্রা হলো 30 কোটি ডিগ্রি সেলসিয়াস, বিশাল ব্যাপার। এই সূর্য তাপ দিয়ে যাচ্ছে, কোনোদিন কি তাপটা বন্ধ ছিল নাকি? আজকে তাপটা বন্ধ ছিল? কোনোদিন তাপটা বন্ধ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে দিনের জন্য ঘড়ি বানালেন, চাঁদটাকে রাতের জন্য ঘড়ি বানালেন। লিতাহতাদু, যেন তোমরা রাস্তা চিনতে পারো, বুঝতে পারো, আমি এগুলো তোমাদের জন্য করে দিয়েছি বান্দা, এই দুনিয়ার সকল কিছু তোমার জন্য বানালাম, আর তুমি বান্দার আজান যখন হয়ে যাবে সেজদায় পড়ে আমার কাছে কাঁদবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সব প্রাণী, সব সব সৃষ্টি আল্লাহ বানিয়েছেন আমার জন্য, আর আমার দায়িত্ব হলো আমি আনুগত্য করব কার? আল্লাহ। আস্তে বলবেন না, কার? আল্লাহ।